নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলরদের শপথ করানো হয়েছে। শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ খালেদ সাইফুল্লাহ সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এনডিসি। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ দেলাওয়ার হোসেন।